সারা দেশের লগে সিলেটেও আরম্ভ হয়েছে মেট্রিক পরীক্ষা। বৃহস্পতিবার বেল 11টার সময় সিলেট বোর্ডের আন্ডারও এক লগে 149টা সেন্টারও এই পরীক্ষা আরম্ভ হয়। 2 ঘন্টার পরীক্ষা শেষ হয়েছে মাদান 1টার সময়। সিলেট বোর্ডের আন্ডারও ফলাধীন বাংলা ফার্স্ট পেপার পরীক্ষাত অ্যাবসেন্ট আসলা 1119 জন। বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা দেওয়ার কথা আসিল 113,328 জনের, কিন্তু পরীক্ষা দিয়েছেন 112,209 জনে। অ্যাবসেন্ট মোট 1119 জনের মাঝে সিলেট জেলার 379 জন, হবিগঞ্জের 232 জন, মৌলভীবাজারের 332 জন আর সুনামগঞ্জের 276 জন। পরীক্ষা সুন্দর মতো লইবার লাগিয়ে সব জাতের ব্যবস্থা হয়ে রাখছে শিক্ষা বোর্ডে। হহল সেন্টারও আছে শক্ত নিরাপত্তা ব্যবস্থা, মাস্টার আর পরীক্ষার্থী ছাড়া অন্য কেউরে সেন্টারও হামাইতে দেওয়া হয়েছে না। জামর টোরে সিলেট টাউনের নানান সেন্টারের সময়ের বোধ আগেও পরীক্ষার্থী তোরে লইয়া আইসুন তার গার্জিয়ানে। সিলেট শিক্ষা বোর্ড থেকে খবর লিয়ে জানা গেছে ইফিরা সিলেট বোর্ডও মোট মেট্রিক পরীক্ষার্থী 116,488 জন, এর মাঝে 49,517 জন ছাত্র আর 66,971 জন ছাত্রী। ছাত্র থাকে ছাত্রীন্দর সংখ্যা ইফিরা 17,454 জন বেশি। ইফিরা মেট্রিক পরীক্ষা দেওয়ার ছাত্রছাত্রীন্দর মাঝে সায়েন্সের 23,303 জন, আর্টসের সব থেকে বেশি 84,229 জন আর কমার্সের 8,895। বোর্ডের কন্ট্রোলার প্রফেসর অরুণ চন্দ্র ফালে কইছেন গেছে ফিরা তাকে ইফিরা পরীক্ষার্থীর সংখ্যা কমছে 4,760 জন। বোর্ডের আন্ডারে 930টা স্কুলের ছাত্রছাত্রী 149টা সেন্টারও পরীক্ষা দিরা। সিলেট শিক্ষা বোর্ডের সেক্রেটারি প্রফেসর কবির আহমদ কইছেন কোনো জাতের বাদ ঘটনা ছাড়াও সুন্দর মতো ফলাদিনের পরীক্ষা লওয়া হয়েছে।